আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুলে গেল আরামবাগে ফরেন লিকারের দোকান। হ্যাঁ, মদের দোকান খুললো আরামবাগ শহরে, আর শুরু থেকে পড়লো দীর্ঘ লাইন। প্রথম ক্রেতাকে মালা পরিয়ে বরণ করা হলো, দেখুন সেই ভিডিও আর শুনুন কে কি বললেন। কেউ বা আবার মদকে ফলের সাথে তুলনা করলেন। এখনো তো 12টা বাজেনি, এই যে মদের দোকান খুলেছে কি বলবেন? বলার বলতে কিছু নেই, অনেকদিন খেতে পাইনি, একটু খাওয়ার ইচ্ছা হয়েছে, এসছি। কোনো জায়গা তো পাওয়া যায়নি, এই হচ্ছে ব্যাপার। পাওয়া যাচ্ছে কি বলবেন? বলবেন বলতে আমারও তো একটা সুরাপ্রেমী মানুষ। হ্যাঁ, প্রায় ধরুন যতদিন লকডাউন চলছে ততদিন থেকে আমরা খেতে পাইনি, এই হচ্ছে বেশ। খেলে কি হবে? কিছু হবে না, একটা ঘুমিয়ে পড়বো। যে খেলে কি কিছু উপকার আছে? উপকার কিছু নেই, ফলের রস উপকার নেই। ফলের রস উপকার তো আছে, ফলের তো মানে মদের সাথে কি ফলের তুলনা করছে না? হ্যাঁ, 100 বার অ্যালকোহল দিয়ে হাত ধুচ্ছে, তাহলে অ্যালকোহল আমাকে খাবো না কেন? কি করে বলবো, এটা ঘুম ঘুমিয়ে পড়বো আর কি, অসম্ভব। রাজকুমার মোহন্ত, 14 নম্বর ওয়ার্ড। মদের জন্য কি বলবো, আমার পাইন তখন খাইনি, এখন পাচ্ছি খাচ্ছি, আমরা মাতাল মানুষ। আমরা 12 মাস খাই তো, ওই অবধি খাচ্ছি। মানে খেয়ে কিছু সুবিধা হয়, মনটা ফুর্তি হয় আর কি। হ্যাঁ, নাম কালীপদ। আমি অনেকদিন খেতে পাইনি, এই ব্যাপার। আমি অনেকদিন খেতে পাইনি মদের জন্য। মদের জন্য বল, তুমি বললেন আপনি 8 ঘন্টা হয়ে গেল। দোকান খুলে নে, অনেক কাস্টমার যারা মাতাল তারা হাই হাই করছিল মদ খাবে বলে, তাই সরকার থেকে অর্ডার দিয়েছে যে আজকে খোলার জন্যে। এরা সকাল 10টা থেকে লাইন দিয়েছে, ওই জন্য যে প্রথম মাল মদ নিয়েছে তাকে মালা পড়ালো মসু। আমার নাম শেখ মসু। মদ পেয়ে ওরা খুব খুশি হয়েছে, হাত পা কাঁপছিল, ব্যাস এই হচ্ছে ব্যাপার। একদম ঠিক আছে, অ্যালকোহল শরীরে পড়ছে না তো, ওই জন্য তো মাতালদের খাপ নিয়ে আরম্ভ হয়ে যাচ্ছে। তো আপনি কি অ্যালকোহল খান না? আমি কম খাই, আমি সেবাটা বেশি করছি, দোকানে কাজ করি, আমি মাল টাল বই টলি চালাই আমি, কিন্তু মাল বই এদের, ওই জন্য আমি ঝাটপাট এসে দিচ্ছিলাম, ঠিক আছে। আর মালাটা অন্যজন দিল, আমি দিলাম। মানে আজকে আমাদের এই যে দোকানটা খুলেছে, মানে আজকে তো মানে খুব মানে আনন্দের দিন একটা। হ্যাঁ, আনন্দের দিন মানে তো একদম বিরাট মস্তি দিন, মাতাল আজকে ঘোরাঘুরি করবে, মদ খেয়ে ঘোরাঘুরি করবে, দেখুন না কি অবস্থা হয়, ঘরে যে মারপিট করবে মনে হচ্ছে যা অবস্থা। মানে এটা কি আপনাদের ক্ষতি হচ্ছে, মানে অ্যালকোহলটা খেলে কি আপনাদের ক্ষতি হচ্ছে? শুনুন, সরকার থেকে নিয়ম করেছে মদ দোকান খোলার জন্য, মদ দোকান খুলেছে, এবার মাতালরা বুঝবে কতটা কি খাবে পরিমাণে, তারা সংসারকে ঠিক রাখবে, এই হচ্ছে ব্যাপার। মদ দোকান খোলার পর কি মাতারা খুব খুশি? অবশ্যই খুশি, নাহলে তো খোঁজ পাওয়ার পর থেকে কাল থেকেই তো ধরুন না সকাল থেকেই তো লাইন দিয়ে দিয়েছে, মোটামুটি 7টা 8টা 9টা শুধু লোকাল ছেলেরাই তো খুঁজছে যে কখন খুলবে কখন খুলবে। শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,